ভোট প্রচারে নেমে হুগলিতে কলকারখানার ধোয়ার খোঁজ ছেড়ে এবার জনসংযোগে লোকাল ট্রেনে চাপলেন রচনা ব্যানার্জি। জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান থেকে আরেক দিদি লকেট চ্যাটার্জিকে টেক্কা দিতে ভোট ময়দানে নামেন রচনা ব্যানার্জি। ভোট প্রচারে নেমেই তিনি ইটভাটার ধোয়া দেখে বলেছিলেন, হুগলিতে শিল্পের বন্যা বইছে, চারিদিকে কলকারখানার ধোয়া দেখা যাচ্ছে। এরপর রচনা ব্যানার্জিকে নিয়ে হাজারো মিম তৈরি হয়। রচনা ব্যানার্জিও তার মুখে কিছুটা লাগাম দেন, সাংবাদিকদের বলেন, যা বলার তা চৌঠা জুনের পর বলবো। এরপরই কিছুটা চর্চা কমে রচনা ব্যানার্জির বক্তব্য নিয়ে। দুদিন আগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি লোকাল ট্রেনে করে জনসংযোগ সেরেছিলেন, আর শনিবার সে পথেই হাঁটলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। লোকাল ট্রেনে চেপে জনসংযোগ করলেন, তিনি ভেন্ডার কামরায় উঠে পড়েন, সেখানে যে সকল চাষি ভাইরা সবজি নিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। চন্দননগর স্টেশনে নেমে চাও খান দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। এছাড়াও তিনি মহিলা কামরায় উঠে জনসংযোগ করেছেন। হঠাৎ কেন হুগলির কলকারখানার ধোয়ার খোঁজ ছেড়ে ট্রেনে চেপে জনসংযোগ করছেন রচনা ব্যানার্জি? এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান হুগলির তৃণমূল প্রার্থী। তিনি আগেই জানিয়েছেন যে মিমগুলো তৈরি হয়েছে তা তিনি উপভোগ করছেন। এদিন তিনি এসব বিষয় আলোচনা করতে চাননি, সরাসরি জনসংযোগে মেতে ওঠেন। গান শোনেন স্টেশনে উপস্থিত এক ডাক্তারবাবুর কাছে। রচনা ব্যানার্জি লোকাল ট্রেনে চাপবেন এই খবর ছড়িয়ে পড়তেই অনেক ভক্ত ছুটে আসে। তারা রচনা ব্যানার্জিকে দেখে আপ্লুত হন। তবে এদিন রচনা ব্যানার্জিকে সামনে পেয়েও কেউ কোনো অভিযোগ জানায়নি। রচনা ব্যানার্জি দাবি করেন, যদি আগামী দিনে তিনি সাংসদ নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কাজ করবেন। তবে এদিন কেউ তাকে কোনো অভিযোগ জানায়নি। রচনা ব্যানার্জি আরও বলেন, লকেট চ্যাটার্জি বিজেপি প্রার্থী হিসেবে লোকাল ট্রেনে জনসংযোগ করেছে বলে আমি সেই পথে হেঁটেছি এমনটা ঠিক নয়। রচনার কথায় ও ওর মতো করেছে, আমি আমার মতো। আমি তো গঙ্গা আরতি করেছি, লকেট গঙ্গায় নৌকো নিয়ে প্রচার করেছে। উল্লেখ্য, হুগলিতে এবার দুই অভিনেত্রীর লড়াই মানুষের আকর্ষণ কেড়েছে। হুগলি লোকসভা কেন্দ্রের ভোট হবে 20 মে পঞ্চম দফায়, অর্থাৎ আর 7 দিন প্রচারের সময় রয়েছে। ফলে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোট প্রচার। রচনা এবং লকেট চ্যাটার্জি দুজনেই শেষ ছুটির দিনগুলো জোর কদমে প্রচার চালাতে চাইছেন। আগামীকাল রবিবার ভোট প্রচারের শেষ রবিবার, তাই রচনা ব্যানার্জি অনেকগুলো কর্মসূচিতে অংশ নেবেন। তার আগে একেবারে হেঁটে হেঁটে স্টেশনে আসেন, তারপর লোকাল ট্রেনে চেপে জোর কদমে শুরু করে দেন ভোট প্রচার। ব্যান্ডেলের এক বাসিন্দা কুসুম ঘরামি রচনা ব্যানার্জিকে দেখে ছুটে আসেন। তিনি একবার প্রতিযোগী হিসেবে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলেন, ফলে তিনি রচনা ব্যানার্জিকে কাছে পেয়ে ছাড়তে রাজি হননি। স্টেশনেই নাচ করে দেখান, তারপর রচনা ব্যানার্জির সঙ্গে ট্রেনে ভ্রমণ করেন। এদিন রচনা ব্যানার্জির প্রচার অভিযানে প্রচুর পুলিশ কর্মী ছিলেন, অনেক মহিলা পুলিশ কর্মীও। তারা রচনা ব্যানার্জিকে কাছে পেয়ে খুবই আনন্দ উপভোগ করেন, তাদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের প্রতিচ্ছবি। উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলিতে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন লকেট চ্যাটার্জি। তিনি তৃণমূল প্রার্থী তথা তৎকালীন সাংসদ ডক্টর রত্না দে নাকে 73,362 ভোটে পরাজিত করেন। আগে হুগলি লোকসভা কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। 2009 সাল এবং 2014 সালে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ডক্টর রত্না দে নাক পরপর দুবার বিজয়ী হন। যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে হুগলি লোকসভা কেন্দ্রটি গঠিত তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রটির নাম সিঙ্গুর, আর এই সিঙ্গুরেই টাটাদের গাড়ি ফ্যাক্টরি গড়ে তোলার কথা ছিল, কিন্তু সেই প্রকল্প বাস্তবের মুখ দেখেনি। 2006 সালের 18 মে গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। 25 মে তৃণমূলের নেতৃত্বে বড়সড় বিক্ষোভ শুরু হয় 997 একর কৃষি জমিকে কেন্দ্র করে। তার পরের ইতিহাস সবাই জানে। সিঙ্গুরের তীব্র আন্দোলনের রেশ বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় বামফ্রন্ট সরকার অনেকটাই কোণঠাসা হয়ে পড়তে থাকে। 2011 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও ভোটে হেরে যান। পালাবদল ঘটে রাজ্যে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে পালাবদল ঘটলেও হাল ফেরেনি হুগলিবাসীর, বরঞ্চ একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূলের প্রতি হুগলিবাসীর মোহ ভঙ্গ হয়। 2014 সালে তৃণমূলের হাত থেকে হুগলি লোকসভা আসনটি ছিনিয়ে নেয় বিজেপি।